সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার, আপনারা জানেন যে বাংলাদেশ তথা সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি ভালো না, তো যার মধ্যে অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, এই ডুবি ডুবি অবস্থা। তো এই যার কারণে আমি আসলে সঠিক সময় আপনাদের জন্য অ্যানালাইসিস দিতে পারিনি বলে দুঃখিত। তো এরপরেও সারাদিনে বিদ্যুৎ ছিল না, সর্বশেষ বিদ্যুৎ আসার পরে চিন্তা করলাম যে খুব সামান্য হলেও একটা আইডিয়া দিয়ে দিই, যেভাবে এগুলো হয়তো আমাকে ফলো করেন নতুন যারা রয়েছেন তাদের জন্যই মূলত অনেক ব্যস্ততা অনেক ঝাই ঝামেলার ভিতর দিয়ে আসলে আজকে বসা। তো যাই হোক, আপনারা জানেন যে গতকাল অর্থাৎ মার্কেটটা ক্লোজ হয়েছে, যখন ক্লোজ হয়েছিল মার্কেট, আমি অবশ্যই আজকে অতিরিক্ত তেমন কোনো কথা বলার সুযোগ পাব না। তো যেখানে মার্কেটটা ক্লোজ হয়েছে, আপনারা জানেন যে 493 বা 90-95 যাই বলেন না কেন, বিভিন্ন ভূকাভেদে বিভিন্ন স্প্রেডের কারণে একটু এদিক সেদিক দেখতে পাবেন। তো মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছে 493। তো এই যে ইউএসডি মার্কেটটা 493-তে ক্লোজ হয়েছে, তো এই জায়গা থেকে মার্কেটের আসলে গতিবিধিটা কি হতে পারে, সে আপে কতটুকু যেতে পারে বা ডাউনে কতটুকু যেতে পারে, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো সম্মানিতভাবে আমি কিন্তু কয়েকটি সপ্তাহ যাবৎ আপনাদেরকে একটা কথা বলে আসছি যে ইউএসডিটা এমন একটা অবস্থানে রয়েছে যেটা মার্কেট আসলে এখান থেকে অনেক বেশি উপরে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই, বা এরকম কোনো লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না। কারণ হলো আপনার ইউএসডিটা স্ট্রং আছে এবং এই স্ট্রংটা বেশ কিছু ধরে রাখবে বেশ কিছুদিন যাবৎ, এরকম এই আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে বিভিন্ন নিউজ বা বিভিন্ন তথ্যের আলোকে। তো সম্মানিতভাবে তারই ধারাবাহিকতায় আমি আবারও একই কথা বলবো যে ইউএসডিটা যতটুকু উইক হয় আমরা বিভিন্নভাবে দেখতে পাই, কিন্তু উইক হয়ে সে কিন্তু থাকে না, সে আবার স্ট্রং হয়ে যায়। আমরা কিছুদিন আগেও দেখলাম যে নিউজ মাধ্যমে, কিছুদিন না এই গতকালকেও আমরা দেখতে পেলাম যে ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনার রাশিয়া ধ্বংস করে ফেলেছে। তো এই নিউজ যতই আসে যতই আসতে থাকে, আর ইউএসডিটা ততই আসলে উইক হলেও স্ট্রং হয়ে যায়। তো এরপরে আপনারা জানেন যে এনএপি নিউজ যেটা এসেছে তারও ধারাবাহিকতায় ইউএসডিটা স্ট্রং রয়েছে। তো সেই হিসেব যদি আমরা করতে যাই, তাহলে আপনার মোটামুটি ইউএসডিটা একটা স্ট্রং অবস্থায় ধরে রেখেছে এখন পর্যন্ত, এবং এই স্ট্রংনেসটা সে সহজে ছাড়বে না, সে স্ট্রং হয়েই থাকবে মনে হচ্ছে। তো যার কারণে মার্কেট যদি একটু উপরের দিকে উঠে যায়, তারপরে উপরে উঠে থাকতে পারে না, সে আবার সে ডাউনমুখী হয়ে যায়। তো এখন যেখানে আছে বর্তমান, যেখানে রয়েছে মার্কেট, এই জায়গা থেকে তার কোথায় কোথায় সাপোর্ট লেভেল রয়েছে আমি আগে আপনাদের এই বিষয়গুলো আলোচনা করছি, পরবর্তীতে আমি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আলোচনা করব। আর আপনারা জানেন যে আমি বিভিন্ন পেয়ারে আপনাদেরকে একটু হেল্প করে থাকি, তো গোল্ডের অ্যানালাইসিসটাও আমি আপনাদেরকে দিয়ে দেব এই এটার পরে, যদি সময় হয় আরও 2-3টা পেয়ারের চেষ্টা করব অ্যানালাইসিস দেওয়ার জন্য। তো যাই হোক, সম্মানিতভাবে এখানে যেখানে মার্কেট বর্তমানে ক্লোজ হয়েছে, যেটা বললাম 493, এই 93 থেকে আপনার এর ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যেখানে রয়েছে, তো ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলের কথা যদি আমি বলি, তাহলে ঠিক এরকমভাবে বলা যায় যে 350, অর্থাৎ 355 বা 350 থেকে শুরু করে 400 লেভেল পর্যন্ত যে কোনো যে জায়গায় কিন্তু মার্কেট আবার টাচ করে এখানে একটা লেভেল ক্রিয়েট করতে পারে, সেরকম একটা অবস্থানেই মোটামুটি মার্কেটের সার্বিক বিচার বিবেচনায় যেটা দেখা যাচ্ছে। আমি যদি বিগত তার ডেটাগুলো নেই, তাহলে এরকম ব্যাপারটা এমনই দেখা যাচ্ছে। তো সম্মানিতভাবে এই যে কথাটা আমি বললাম যে ঠিক 350 থেকে 400 এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল, ফার্স্ট সাপোর্ট লেভেল, সে যে কোনো জায়গায় সে তার একটা পয়েন্ট হিসাবে সে নিয়ে নিতে পারে। তো এই জন্য আপনাদের মনে রাখতে হবে যে বর্তমান অবস্থা থেকে 350 এই লেভেলটা হলো তার জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল। তো 350 থেকে 360-70-80-90 এমনকি 400 লেভেল পর্যন্ত হতে পারে। তো যদি এই লেভেলটাকে মার্কেট
আপনার আসে এবং সে এই লেভেলটাকে ই করে ফেলে, ভেঙে ফেলে, সেই ক্ষেত্রে তার পরবর্তী লেভেলটা কোথায় আছে এই লেভেলটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি বা দেখিয়ে দেব। তো সম্মানিতভাবে এই যে লেভেলটার কথা আমি আপনাদেরকে বললাম, এই লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলে, ভেঙে ফেলার পরে তার পরবর্তী যে সাপোর্ট লেভেলটা যেখানে রয়েছে আপনারা, সেটা যদি আমি আপনাদেরকে আমি এখান থেকে দেখাতে যাই, তো সেই লেভেলটা বিশেষ করে পাওয়াটা অনেকটা মুশকিলের কথাই আমি বলবো। তারপরেও আমি যতটুকু আপনাদের জন্য ঘাটাঘাটনি করে দেখেছি সেটা হলো 150 বা 150 থেকে 200 পর্যন্ত, এই যে লেভেলটা 150 থেকে 200 পর্যন্ত এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে সেকেন্ড সাপোর্ট লেভেল। সেকেন্ড সাপোর্ট লেভেলের কথা যদি আমি বলি তাহলে 150 থেকে 200 লেভেল এর যে কোনো জায়গায় কিন্তু মার্কেট একটা সেকেন্ড সাপোর্ট লেভেল হিসেবে সে কাউন্ট করে নিতে পারবে। আর থার্ড সাপোর্ট লেভেলের কথা যদি আমি বলি সম্মানিত বিভাগ, সেই ক্ষেত্রে থার্ড সাপোর্ট লেভেলটা হবে বিশেষ করে তার একদম লেভেল ইউরো ইউএসডি লেভেল, যেই লেভেলটা দীর্ঘ বহু বছর পরে হয়তো যদি ইউএসডি স্ট্রংটা ধরে রাখতে পারে তাহলে এই লেভেলটাকে আমরা আবার হয়তো দেখতে পাবো যে আপনার ইউরো ইউএসডি সমান হয়ে গেছে, অর্থাৎ ইউরো আর ইউএসডির মধ্যে মাঝে আপনার প্রায় যে কোনো ব্যবধান থাকবে না। তো এই যে লেভেলটা, এই লেভেলটা হলো তার জন্য থার্ড সাপোর্ট লেভেল। তো খুব একটা আমার কাছে মনে হচ্ছে না যে এই সপ্তাহে এই থার্ড সাপোর্ট লেভেলটা পর্যন্ত মার্কেট চলে আসবে, এরকম খুব একটা মনে হচ্ছে না। তবে যেহেতু ইউএসডিটা একটু স্ট্রং অবস্থায় রয়েছে সেই ক্ষেত্রে ব্যাপারটা বিবেচনার বিষয় অবশ্যই রয়েছে। তো যাই হোক সম্মানিত বিভাগ, আমি যেটা বললাম আপনাদেরকে এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো হলো মার্কেটে বর্তমান যে অবস্থায় রয়েছে, মার্কেট যেখানে রয়েছে এই জায়গাগুলো থেকে তার আপনার সাপোর্ট লেভেলগুলো নিয়ে আমি আপনাদেরকে বলেছি। তিনটা সাপোর্ট লেভেলের কথা আমি আপনাদেরকে বলেছি, আমি আবার বলছি তিনটি সাপোর্ট লেভেলের কথা। আমি ফার্স্ট বলেছি হলো 350 থেকে 400 লেভেল পর্যন্ত যে কোনো স্থানীয় মার্কেট ফার্স্ট সাপোর্ট লেভেল হিসেবে আপনারা ধরে নিতে পারবেন। সেকেন্ড সাপোর্ট লেভেল হিসেবে হলো 200 লেভেল বা 150। থার্ড সাপোর্ট হলো ইউরো ইউএসডি সমান সমান, অর্থাৎ ইউএসডি আর ইউরো প্রাইস সমান সমান হয়ে যাবে, অর্থাৎ 1 এর পরে দশমিকগুলো 0 হয়ে যাবে, এটা হলো তার জন্য থার্ড সাপোর্ট লেভেল। তো সমাজে বিভাগ যে স্থানে মার্কেট রয়েছে এই জায়গা থেকে যদি আমি রেজিস্ট্যান্স লেভেলের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে মার্কেটের বর্তমান অবস্থা থেকে রেজিস্ট্যান্স লেভেল যেটা যেখানে রয়েছে এই বিষয়গুলো আমি আপনাদের কাছে সেই লেভেলগুলো নিয়ে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিব। সেই ক্ষেত্রে বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 580-590 অথবা 600, এই যে লেভেলটা, এই লেভেলটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে ঠিক তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যে 595-90-95 বা 80 অর্থাৎ 600, এই লেভেলটা হলো তার জন্য ফার্স্ট আপনার রেজিস্ট্যান্স লেভেল। যদি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে মার্কেট ভেঙে ফেলতে পারে বা ভাঙে সেই ক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে বিশেষ করে 780-790, এটা হলো তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট কোনোভাবে ভেঙে ফেলতে পারে বা ভাঙে সেই ক্ষেত্রে তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে সম্মানিত বিভাগ, সেই রেজিস্ট্যান্স লেভেলটা হলো আপনার 940-950, এই লেভেলটা। তো এই যে লেভেলগুলো আমি কথা আমি আপনাদেরকে বললাম, এই লেভেলগুলো ভেঙে মার্কেট খুব একটা বাইরে যাবে এটা খুব একটা আমার কাছে আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না। তবে আপনারা তো জানেন যে ফরেক্স মার্কেটটা আসলে ফান্ডামেন্টাল নিউজের কারণে বড় ধরনের আপডাউন করে থাকে বা বড় ধরনের আমরা মুভমেন্ট বিভিন্ন সময় দেখতে পাই। আর এই ফান্ডামেন্টালি নিউজগুলো কিভাবে হবে বা কখন আসবে এটা কিন্তু সেই আপনার মানে হঠাৎ তৃতীয় বিষয়, এই জন্য এই জিনিসগুলো যদি বুঝতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সব সার্বক্ষণিক বিভিন্ন ইনভেস্টিং সাইটগুলো আপনাদেরকে মানে দেখতে হবে, নিউজগুলোকে কালেক্ট করতে হবে। আমি যেই অ্যানালাইসিসগুলো আপনাদেরকে প্রতি সপ্তাহে আমি দেওয়ার চেষ্টা করি বা দিই এটা কিন্তু আপনাদের বেসিক্যালি এটা হলো আপনার আর টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেটের যেই মুভমেন্ট বিগত যে মুভমেন্ট এই বিগত মুভমেন্টের উপরে ডিপেন্ড করে মার্কেট কতটুকু তার আপডাউন হওয়ার সম্ভাবনা এই জায়গা থেকে আমি আপনাদেরকে অ্যানালাইসিসগুলো দিই। মূলত যারা খুব বেশি সিরিয়াসভাবে আপনারা ফরেক্স মার্কেটটাকে করবেন এবং অ্যাডভান্স লেভেলে আপনারা ঘাটাঘাটনি করবেন আপনাদেরকে এই আমার অ্যানালাইসিসের সাথে অবশ্যই আপনাদের ফান্ডামেন্টাল নিউজগুলোকে আপনাদেরকে মিলাতে হবে।
এবং মার্কেটের আপডেট নিউজগুলো আপনাদেরকে রাখতে হবে। যদি এটা রেখে আপনারা কাজ করতে পারেন তাহলে আমি বিলিভ করি যে আপনারা হয়তো কেউ বড় ধরনের লুজার হবেন না। আর একটা বিষয় হলো যে তাৎক্ষণিকভাবে যদি বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয় আমি কিন্তু চেষ্টা করি ওই সময়ের জন্য আপনাদের বিভিন্ন সিগন্যাল দেওয়ার জন্য অথবা ওই তাৎক্ষণিকভাবে ও ভিডিও যদি সুযোগ পাই বা সময় হয় ভিডিও মেক করে আপনাদেরকে আমি হেল্প করার জন্য চেষ্টা করি তাৎক্ষণিক দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, আমার এই অনেক ব্যস্ততা ঝামেলা ঝই ঝামেলার ভিতরেও আমি চেষ্টা করি আপনাদেরকে কিছুটা হলেও সাপোর্ট দেওয়ার জন্য। এরপরে যদি আপনাদের এ ব্যতীত কোনো আরও কোনো হেল্প করতে পারি আপনাদের কাছে মনে হয় আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আমার অবস্থান থেকে আপনাদের ততটুকু হেল্প করার জন্য। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।